দিনাজপুরে বিভিন্ন এলাকার বাতাসে দূষিত কণার নির্ধারিত সীমা প্রায় বেশি থাকে। জনস্বাস্থ্যবিদরা জানান, এ কারণে গলা, ফুসফুস ও হৃৎপিণ্ডের নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ। দিনাজপুর থেকে রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। দিনাজপুরের বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা 2.5 মাইক্রোমিটার ও 10 মাইক্রোমিটার এই ধরনের ক্ষুদ্র কণা পরিমাণ বেড়েছে আশঙ্কাজনক হারে। আর এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু 300-400 উঠে যাচ্ছে, যখন ড্রাই সিজন হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে না। হেলদিটা হচ্ছে 50-এর নিচে। বায়ু দূষণ জনিত যে রোগগুলো আছে, অ্যাজমা, সিওপিডি, অ্যালার্জি যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বেশি হবে, এবং শ্বাসকষ্টের যে সমস্যাগুলো, স্প্যাজম জনিত সমস্যা হবে, আর এর পাশাপাশি ক্যান্সার, লাং ক্যান্সারের প্রকোপটা বাড়বে। দ্রুত এই দূষণ কমানোর তাগিদ দিয়েছেন ডাক্তাররা। স্থানীয়রা মনে করেন, ইটভাটা ও চালকলের কারণে সৃষ্ট দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তরের আরও কার্যকর ভূমিকা রাখা জরুরি। অটোমেটিক রাইস মিলের যে চিমনি, যত উপরে থাকার কথা 120 ফিট হাইটে, সেটা কিন্তু কেউ মেনটেন করছে না, পরিবেশ অধিদপ্তরও সেটা মানে খুবই সিরিয়াসলি বিষয়টা নিচ্ছে না। পরিবেশ অধিদপ্তরে তারা যদি একটা পদক্ষেপ নেন, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটা রেহাই পাবো এই পলিউশন থেকে। চালকলের দূষণ আশেপাশের বেশ কয়েক বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এটি কমানোর নানা উপায় আছে বলে জানিয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা। ছাইটাকে আমরা যে অ্যাটমসফিয়ারে, পরিবেশে ছেড়ে দিচ্ছি, এটাকে যদি আমরা সাইক্লোন সেপারেটরের মাধ্যমে আমরা এটাকে ড্রপলেট করে নিচেকে নিচে আমরা ছাই হেলে, এবং এরপরে স্প্রিংলার মাধ্যমে যদি আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে এটাকে আরও ফার্দার ওয়েটিং করে আমরা ডিপোজিট করতে পারি সাইটাকে, তাহলে এই পরিবেশ দূষণের মাত্রা অনেক কমে যাবে। চালকল মালিকরা বলছেন, চালকল থেকে শুরু করে আবাসন কিংবা অফিস আদালতের জন্য আলাদা এলাকা সুনির্দিষ্ট করা জরুরি। সুনির্দিষ্ট স্থান, সুনির্দিষ্ট আবাসন ব্যবস্থা, সুনির্দিষ্ট স্থানে শিল্পায়ন, অফিস আদালত যদি সম্পূর্ণভাবে একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা মাফিক যদি করা হয়, তাহলে টোটাল পরিবেশ যে দূষণের যে ব্যাপারটা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, মিলের ধোয়া, সাইক্লোনিক সিস্টেম ও ছাই সঠিক ব্যবস্থাপনায় আনতে 100 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম 30 দিনের মধ্যে, যেটা এখন এই মুহূর্তে চলমান, আমরা অন্ততপক্ষে 20টি রাইস মিলকে আমরা নোটিশ দিব, এবং তাদের পরিবেশ দূষণের বিষয়ে, তাদের ছাইয়ের বিষয়ে, কালো ধোয়া, সাইক্লোনিক সিস্টেম কার্যকর না থাকে, এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে তাদেরকে নোটিশ দিয়ে আইনের আওতায় আনার চেষ্টা করব। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থায় চলে যাব। স্থানীয়রা বলছেন, দূষণ কমাতে চালকলে নির্গত ধোয়া পরিশোধন, ছাই প্রক্রিয়াজাতকরণ এবং সনাতন প্রযুক্তির চুলা ও ইটভাটার আধুনিকায়ন জরুরি। পরিবেশ অধিদপ্তরের উচিত এ বিষয়ে দ্রুত কাজ শুরু করা। মাছরাঙা নিউজ ডেস্ক।